স্বাগতম সবাইকে। গত রাতের উপবৃত্তির ওয়েবসাইটে মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট অপশনটি চালু ছিল এবং আজকে সকাল 7:07 মিনিটেও আমি কিন্তু সেটা স্ক্রিনশট দিয়ে রেখেছি যে আসলে উপবৃত্তির ওয়েবসাইটে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট অর্থাৎ নগদ অ্যাকাউন্টে রূপান্তরের যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু চালু ছিল, কিন্তু 7:30টার পর থেকে উক্ত অপশনটি আবার তুলে নেওয়া হয়েছে। অনেকেই আসলে একটু দ্বিধায় আছেন। আমি যখন পোস্ট দিয়েছিলাম যে মোবাইল ব্যাংকিং অপশনটি চালু আছে, আপনারা অনেকেই গিয়ে দেখেননি, তো আসলে অনেকে ভুল বুঝেছেন। আসলে এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, আপনারা ভিডিওর এই কমেন্ট সেকশনে আপনারা সেটা আসলে পেয়ে যাবেন, আর ফেসবুকেও বিষয়টা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিয়েছি। সুতরাং চিন্তার কিছু নেই, অপশনটি আবার চালু হবে। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য আপডেট কিন্তু বাকি আছে, যারা বর্তমানে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ছে তাদের অনেকেরই অ্যাকাউন্ট আপডেটের তথ্য বাকি আছে। আমার প্রতিষ্ঠানে প্রায় 300+ শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট অর্থাৎ নগদে রূপান্তরের কাজটি কিন্তু এখনও শেষ হয়নি। এরকম আমার জানা মতে অধিকাংশ প্রতিষ্ঠানেই 30%, 40%, 50% বা তারও বেশি শিক্ষার্থী রয়েছে যাদের নগদ অ্যাকাউন্ট আপডেটের কাজটি কিন্তু হয়নি। আর এটার একমাত্র কারণ হচ্ছে সার্ভার জটিলতা ছিল, ওয়েবসাইটে প্রচুর জ্যাম ছিল, ঠিকমতো আসলে কাজ করা যায়নি। এই কারণে মূলত অধিকাংশ প্রতিষ্ঠানের এই নগদ অ্যাকাউন্টে রূপান্তরের কাজটি সম্ভব হয়নি। এছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ডেটা এন্ট্রিতে বেশ কিছু সময় লাগবে। আমার মনে হয় পুরো মে মাস জুড়ে এই নগদ অ্যাকাউন্ট রূপান্তরের অপশনটি যদি চালু থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা মোবাইল ব্যাংকিং তথ্য আপডেটের কাজটা সম্পন্ন করতে পারি। কারণ একই সাথে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রি চলছে, সেটি প্রিন্ট আউট চলছে এবং উপজেলায় প্রেরণের কাজটি চলছে। এছাড়াও ইউনিক আইডি নির্দেশনা এসেছে ষষ্ঠ শ্রেণীর, যেটি 2024 সালের যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছে তাদের ইউনিক আইডির এন্ট্রির একটা নির্দেশনা এসেছে এবং সেটি মে মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা আছে। এর মধ্যে মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট সব মিলিয়ে প্রচুর ব্যস্ত কিন্তু আছে আসলে প্রত্যেকেই, যার কারণে কর্তৃপক্ষ অপশনটি চালু করেছিল। হ্যাঁ, তো পরবর্তীতে আবার দেবে, টেনশনের কিছু নেই। যারা মনে করছেন যে আপনার প্রতিষ্ঠানের সিংহভাগ শিক্ষার্থীদের তথ্য আপডেটের কাজটি এখনও বাকি আছে, তারা উপবৃত্তি থেকে বঞ্চিত হবে কি না, আসলে চিন্তিত হওয়ার কিছু নেই। অভিভাবকদেরকে আশ্বস্ত করবেন, আপনারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাখুন, এটি আবার খুলে দেওয়া হবে এবং আপনারা আগের মতো আবার মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট করতে পারবেন, কোনো শিক্ষার্থী উপবৃত্তির সুবিধা থেকে বঞ্চিত হবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।